হ্যালো ভিউয়ার্স, বছরের প্রথমে একদম শাওমি তাদের নতুন সাব্র্যান্ড হিসাবে রেডমিকে প্রেজেন্ট করে। মানে রেডমি এখন থেকে তাদের একখানা সাব্র্যান্ড হিসাবে প্রেজেন্ট হচ্ছে। যেমন অনারের একটা সাব্র্যান্ড হচ্ছে হুয়াইয়ের, ঠিক সেই রকমই রেডমি এখন হয়ে যাচ্ছে সাব্র্যান্ড শাওমি, যেখানে আমাদের রেডমি ডিভাইস আগে মি লেখা থাকতো, এখন থেকে আর মি লেখা থাকবে না, সেখানে রেডমি লেখা থাকবে নিচেই বাই শাওমি, যেমন পোকোর মতো লেখা থাকতো। এবং এর আন্ডারে প্রথম ডিভাইস আজকে 10 তারিখ মানে জানুয়ারির 10 তারিখ লঞ্চ করলো তাদের নতুন রেডমি নোট 7 এবং রেডমি নোট 7 প্রো। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো এটাই কী কী স্পেসিফিকেশান আমরা পাচ্ছ বা কী কী নতুন কিছু দেখতে পাচ্ছি বা কতটা ভালো হয়েছে রেডমি 6 প্রো বা রেডমি নোট 6 প্রো বা রেডমি নোট 5 প্রোর থেকে। টেক্সামো চ্যানেল থেকে আমি সম্রাট আছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দাও আমাদের এই ধরনের ভিডিও বা টেকনোলজি এক্সপ্লেন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আনবক্সিং ভিডিও পেতে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। শাওমি যখন রেডমিকে একটা সাব্র্যান্ড হিসাবে প্রেজেন্ট করে তখনই তাদের নতুন ফোনের টিজারও লঞ্চ করে, যেখানে তাদের রেডমিকে লেখা থাকছে এবং তার সঙ্গে আমরা দেখেছি 48 মেগাপিক্সেলের ক্যামেরার একখানা শ্যাডো আমরা দেখতে পেয়েছিলাম। তো এখান দিয়েই তারা টিজ করেছিল তারা 48 মেগাপিক্সেলের কোনো একটা ক্যামেরা দিয়ে ফোন আনবে। তো তখন নানান ধরনের কনফিউজিং তৈরি হয়েছিল, এটা রেডমি 7 হতে পারে বা রেডমি নোট 7 প্রো হতে পারে বা রেডমির অন্য কোনো ডিভাইসও হতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে 10 তারিখে লঞ্চ হলো তাদের রেডমি নোট 7 এবং রেডমি নোট 7 প্রো। এবং যদি পাস্ট হিস্ট্রির থেকে দেখা যায় সেক্ষেত্রে দেখতে গেলে এটা একটা খুবই সুন্দর একটা ফোন লঞ্চ করেছে, সব দেখলেই বোঝা যায়। সবার প্রথম যদি ডিজাইনের কথা বলে, ডিজাইন দেখলে যারা ওয়াই বা অনারের ডিভাইস দেখেছে তাদের একখানা ওয়াই বা অনারের ডিভাইসের কথা মনে হতে পারে, কারণ এর দেখতে বা লুক অ্যান্ড ফিল অনেকটা ওয়াই এবং অনারের ডিভাইসগুলোর মতন দেখতে। এবং কালারগুলোও বেশ অ্যাট্রাকটিভ, 3টা কালারে পাওয়া যাচ্ছে, যেখানে কালারের কথা বলে প্লেন ব্ল্যাক তো পাওয়া যাচ্ছে, এছাড়া টয়লাইট রেড বা গ্রেডিয়েন্ট ব্লু টাইপের এই ধরনের আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কমপ্লিটলি গ্লাসের ওপর তৈরি। এবং যদি প্রোটেকশনের কথা বলে ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি বা কোম্পানি থেকে বলা হয়েছে। চলে আসি এবার কিছু স্পেসিফিকেশানের কথায়। যদি ডিসপ্লেতে দেখা যায়, ডিসপ্লেতে প্রথম শাওমির কোনো ফোন যেটা ওয়াটার ড্রপ নচের সাথে আসছে, 6.3 ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একে। এবং রেজুলেশনের কথা বলে এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে আসছে। এখানে একটা কারেকশান, আমি ওয়াটার ড্রপ যে নচটা বললাম এটা হচ্ছে রেডমি সাবব্র্যান্ড হিসাবে প্রথম লঞ্চ করার পর সেখানে আমরা প্রথম এটা ওয়াটার ড্রপ নচ দেওয়া ফোন আমরা দেখতে পেয়েছি এটা। এবং এর সাথে সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এর প্রসেসার, এখানে আমরা স্ন্যাপড্রাগন 660 প্রসেসার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রিফাইন ভার্সন। শাওমির স্ন্যাপড্রাগন 660 দুটো আমরা প্রসেসার এর আগে পর্যন্ত দেখেছি, একটা নর্মাল যেটা হচ্ছে স্টক প্রসেসার এবং তার সাথে আন্ডারক্লক প্রসেসার। আন্ডারক্লক প্রসেসারের মধ্যে আসুসের জেনফোন ম্যাক্স প্রো M2 এবং রিয়েলমি 2 প্রোকে আমরা দেখতে পেয়েছি লঞ্চ হতে, কিন্তু এটা হচ্ছে রিফাইন ভার্সন বা আপগ্রেডেশন ভার্সন হচ্ছে স্ন্যাপড্রাগন 660, যেখানে আমরা পারফরমেন্স নর্মাল 660 থেকে অনেক বেটার পাবো। এবং সেই জন্য অ্যান্টিটু স্কোর 140-এরও ওপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, 44 মতন এখানে আমরা অ্যান্টিটু স্কোর দেখতে পাচ্ছি, যেখানে এটাকে তুলনা করা হয়েছে ক্রিনের প্রসেসারের সাথে, কারণ ক্রিন প্রসেসারের যে পারফরমেন্স সেখান থেকে এটা অনেকটাই বেটার পারফরমেন্স করবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং 48 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনে, হ্যাঁ 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাচ্ছে পেছনে, যার প্রাইমারি সেন্সারটা হচ্ছে 48 মেগাপিক্সেল অবশ্যই। এবং যদি সেন্সার কোম্পানির কথা বলে এখনও পর্যন্ত একটা কনফিউজিং রয়েছে, কেউ বলছে এটা সনি, কেউ বলছে স্যামসাং, কিন্তু লাস্টলি এখনও পর্যন্ত খবর অনুযায়ী এটা নাকি স্যামসাংয়ের সেন্সার আছে। এবং অ্যাপারচারের কথা বললে এটা F1.8 অ্যাপারচারের সাথে আমরা দেখতে পাবো, এবং তার সাথে প্রাইম সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং সেন্সার তো থাকছি। এবং প্রাইমারি ক্যামেরার আর একটা সুবিধা আছে, এখানে পিক্সেল কাউন্ট 1.6 মাইক্রন, মানে এখান দিয়ে তার সাথে আর একটা লো লাইটে গেলে অটোমেটিক্যালি এখানে 4:1 পিক্সেলে কনভার্ট হয়ে যাবে, যেখান দিয়ে খুব ভালো লো লাইট ফটোগ্রাফি পাওয়া যাবে। এবং এর সাথে মি মিক্স 3-তে যেমন আমরা নাইট স্ক্রিনের মতো সুবিধা দেখতে পাচ্ছি, এখানেও আমরা সেই রকম নাইট স্ক্রিনের ফিচার এখানে দেখতে পাবো। ব্যাটারি কথা বললে 4000 mAh ব্যাটারি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার সাথে টাইপ সি এর পোর্ট হচ্ছে এখানে চার্জিংয়ের জন্য ব্যবহার করেছে, এবং 3.5 mm অডিও জ্যাকও থাকছে। এবং চার্জিং পোর্টের কথা বললে এখানে কিন্তু ফাস্ট চার্জার সাপোর্ট করছে কুইক চার্জিং 4, এবং বক্সের সাথে নর্মাল চার্জ আসবে, কিন্তু যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে 10 yuan মানে হচ্ছে 100 টাকার মতন পে করলে সে 18 ওয়াটের ফাস্ট চার্জ আগে বক্সে প্রোভাইড করা হবে আলাদাভাবে। এটা একটা বেশ ভালো সিস্টেম করেছে শাওমি, এটা যথেষ্টর জন্য তাদেরকে বাহবা দেওয়া দরকার। এবং সাউন্ডের কথা বললে এখানে আলাদা টেকনোলজি ইউজ করেছে নর্মালি যেমন শাওমির ফোনের থেকে, যেখানে আমরা বেটার সাউন্ড কোয়ালিটি পাবো। এবং হেডফোনের ক্ষেত্রে আলাদা অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে, যেরকম MI A2 বা MI A1 খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাই, সেরকম এরকমও এখানেও আমরা হেডফোনে যথেষ্ট ভালো লেভেলের সাউন্ড দেখতে পাবো বলে এখান থেকে জানানো হয়েছে। তারা আলাদা অ্যাম্পলিফায়ার ইউজ করেছে যাদের এক্সপিরিয়েন্স আরও ভালো করার জন্য। এবং র্যাম এবং রমের ভেরিয়েন্সের কথা বললে এখানে 3টে ভেরিয়েন্স আসবে, 3 GB 32 GB 4 GB 64 GB এবং 6 GB 64 GB। এবং দামের কথা বললে যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এখনও পর্যন্ত, এর যদি বেস ভেরিয়েন্সের কথা বলা হয় 3 GB 32 GB তার হচ্ছে দাম পড়েছে 999 yuan, মানে
আনুপাতিকতায় বললে হচ্ছে 10,000 টাকা এবং ইন্ডিয়াতে এটা ঘুরিয়ে ফিরিয়ে 11,000 টাকা মতন দাম হওয়ার কথা। এবং তার সাথে 4GB 64GB কথা বললে এটার দাম পড়েছে হচ্ছে 12,000 ইউয়ান, মানে হচ্ছে 12,000 টাকা, 1200 ইউয়ান, মানে 12,000 টাকা। এবং এটা ইন্ডিয়াতে 13,000 টাকা, মানে নর্মালি যে প্রাইসে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফোন। এবং 6GB 64GB যেটার দাম করেছে 1400 ইউয়ান বা 1399 ইউয়ান, মানে এটা ইন্ডিয়াতে মোটামুটি 15,000 দামের মধ্যে আমরা দেখতে পাবো, আশা করতে পারি। এবং এইসব দেখে এত কিছু পরও একটা জিনিস বলতেই হবে, এইসব দেখে তো কোনো লাভ নেই, আসলে হচ্ছে স্পেসিফিকেশানের ওপর ডিপেন্ড করে না, ফোনের পারফরমেন্সের ওপর। অনেক ফোন আছে লো স্পেসিফিকেশানের সাথে অনেক ভালো পারফরমেন্স করে, কারণ তাদের সফটওয়্যার অপটিমাইজেশনের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, তাদের হার্ডওয়্যার সব কিছু সেইগুলোর ওপর। তো এই ফোনও যখন ইন্ডিয়াতে আসবে সেক্ষেত্রে মোটামুটি আমরা বুঝতে পারবো কেমন পারফরমেন্স করে, বা খুব তাড়াতাড়ি আমরা কোনো না কোনো ওয়েবসাইটে বা কোথাও গিয়ে আমরা থেকে তাদের রিভিউ দেখতে পাবো, সেখানে আমরা বুঝতে পারবো কেমন পারফরমেন্স করবে। কিন্তু যদি সাউমির পাঁচটি ইস্যু দেখায় সেক্ষেত্রে দেখা যায় তাদের সমস্ত ডিভাইসেই যথেষ্ট ভালো পারফরমেন্স করে। এবং নোট 7 প্রোতে যেটা বলতে ভুলেই গেছিলাম, মেনলি একখানা ডিফারেন্স এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রসেসর। এখানে Snapdragon 670 প্রসেসর ইউজ করা হয়েছে, যেখানে নোট 7 এ 660 ইউজ করা হয়েছে। এবং তার সাথে আরেকটা চেঞ্জ, ক্যামেরা 48 মেগাপিক্সেল, এখানে সনি সেন্সার ইউজ করা হয়েছে, যেটা এখানে মেনশন করা হয়েছে, যেখানে নোট 7 এ এখনও পর্যন্ত জানানো অনুযায়ী স্যামসাংয়ের প্রসেসর ইউজ করা হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং এই সম্পর্কে রেডমি নোট 7 নোট 7 প্রো সম্পর্কে জানতে হলে নিচে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দাও আমাদের ফিউচার ভিডিও নোটিফিকেশান পেতে। আবার পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, সেফ থাকো, টাটা, বাই বাই। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।